স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে আমার ভিডিওতে তোমাদের জন্য চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদের হিস্ট্রি অনার্স আছে, তো তাদের যে সিসি3 যে পেপারটা আছে, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সিসি3 পেপারটা আছে হিস্ট্রি অনার্সে, তো সেই পেপারের যে শর্ট কোয়েশ্চেন, ওই অ্যান্সার নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওতে। পার্ট 1 ভিডিও নিয়ে তোমাদের আলোচনা করবো শর্ট কোয়েশ্চেনে, যে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। চলো শুরু করা যায়। তোমাদের কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আসলে দেখো, সপ্তজাতি তত্ত্বের কথা কে বলেছেন? মেগাস্থেনিস। নেক্সট হচ্ছে, পশ্চিম ভারতের বিখ্যাত বন্দরের নাম কি? ভৃগু কচ্ছ। তারপর হচ্ছে, ভারত ও রোম বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বন্দরের নাম লেখো। অ্যান্সার হচ্ছে সুরাট। পরের প্রশ্ন, কৌটিল্য কয় প্রকার স্ত্রীধনের কথা বলেছেন? 4 প্রকার। স্বার্থবাহ কাদের বলা হয়? যারা ঘুরে ঘুরে বাণিজ্য করে তাদের বলা হয় স্বার্থবাহ। কেমন? তারপর, ভারত থেকে রোমে কোন কোন দ্রব্য রপ্তানি হতো? রপ্তানি হতো মসলিন, মশলা, মোটা কাপড়, আর আমদানি হতো টিন, সীসা, প্রবাল ইত্যাদি আমদানি হতো। কেমন? নেক্সট, মনু সংহিতায় কয় প্রকার বিবাহের কথা উল্লেখ আছে? অ্যান্সার হচ্ছে 8 প্রকার। কেমন? তারপর, অনুলোম ও প্রতিলোম বিবাহ কি? উচ্চবর্ণ পুরুষের সঙ্গে নিম্নবর্ণের মহিলার বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ, এবং উচ্চবর্ণ মহিলার সঙ্গে নিম্নবর্ণের পুরুষের বিবাহকে বলা হচ্ছে কি? প্রতিলোম বিবাহ। তারপর হচ্ছে, বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষের লেখা। কেমন? তারপর, অর্থশাস্ত্র ও মুদ্রারাক্ষস কার লেখা? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য, আর মুদ্রাক্ষস হচ্ছে বিশাখ দত্তের লেখা। তারপর হচ্ছে, অশোক কবে কলিঙ্গ জয় করে? 261 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট হচ্ছে, চণ্ডাশোক ও ধর্মাশোক নামে কে পরিচিত? অ্যান্সার হচ্ছে অশোক। কেমন? তারপর, জুনাগড় শিলালিপি থেকে কার রাজত্বকাল জানা যায়? শক শাসক রুদ্র দামনের। নেক্সট হচ্ছে, ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিসের লেখা। তারপর হচ্ছে, চন্দ্রগুপ্ত কোথায় মারা যায়? মহীশূরের শ্রবণ বেলগলাতে। পরের প্রশ্ন বলারে বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স ও পাস অনলাইন বা অফলাইন আমার কাছে পড়তে চাও, তো ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? বা ইতিহাসে কোনো সমস্যা হলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো পরের প্রশ্নগুলো বলি এবারে দেখো, অমিত্যঘাত কার উপাধি? বিন্দুসার। নেক্সট হচ্ছে, দেবানম প্রিয়দর্শী কার উপাধি? অশোকের। মৌর্য বংশের শেষ সম্রাটকে? বৃহদত্ত। কেমন? তারপর, কোন গ্রন্থে মৌর্য সমাজকে 7 ভাগে বিভক্ত দেখানো হয়েছে? মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থে। নেক্সট হচ্ছে, কার শাসনকালে পাটলিপুত্রের 3য় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়? মৌর্য সম্রাট অশোকের সময়কালে। নেক্সট হচ্ছে, কনিষ্কের রাজত্বকালে একজন বৌদ্ধ দার্শনিকের নাম লেখো? নাগার্জুন। কেমন? তারপর, হাতিগুম্ফা শিলালেখ থেকে কার রাজত্বকাল জানা যায়? কলিঙ্গরাজ খারবেল। নেক্সট হচ্ছে, অশোকের রাজ্যাভিষেক কবে হয়? 269 খ্রিস্টপূর্বাব্দে। কেমন? তারপর, বৃহৎ কথা কার লেখা? গুণাঢ্য। নেক্সট হচ্ছে, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। তো এই ছিল সিসি3 পার্ট 1 এর শর্ট কোশ্চেনের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পারলে বন্ধুদের বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসছি।